বৃদ্ধ লোকদের জন্য কালো খেজাব বা অন্য রঙের খেজাব ব্যবহারের হুকুম কি দলিল সহ বিস্তারিত জানালে উপকৃত হব যুবকদের অসুস্থতা বা কোনো কারণে চুল সাদা হয়ে গেলে তারা কালো খেজাব করতে পারবেন কি না যেগুলো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন বিষয় হলো যে রাসুল আসলাম কালো ব্যবহার করতে নিষেধ করেছে বিভিন্ন ভাবে অনেকগুলো হাদিস আবুদাউদের হাদিস রয়েছে যে কেয়ামতের আগে আমার মতের অনেকে কবুতরের লেজের মতো করে কালো খেজাব করবে চুলগুলোকে কালো বানিয়ে ফেলবে ওরা জান্নাতের খুশবুও পাবে না অর্থাৎ তাদের পাপ এই পাপের জন্য তারা শাস্তি পাবে আর রসুলাম আবু বকরের আবু কাহাফা যখন মক্কা বিজয়ের দিনে তার কাছে আনা হলো তার একেবারে চুলগুলো সাদা হয়ে উস্কো খুস্কো রসুলাম বললেন যে ওকে খেজাব দাও মেহেদি দাও কিন্তু কালো লাগায়ও না জানে বহু তার কালো রং ব্যবহার করো না সকল হাদিস থেকে খুব স্পষ্ট বোঝা যায় যে কালো রঙ ব্যবহার নিষেধ করেছেন এর ভিতরে অনেকগুলো বিষয় আছে কালো রঙের ভিতরে যেমন ইসলাম ইসলাম প্রতারণা আমি বুড়ো হয়েছি সাজলাম এটা পছন্দ করে না আপনার সৌন্দর্য বাড়ান কিন্তু আপনি নিজের বয়স গোপন করা অথবা নিজের প্রকৃত অবস্থা গোপন করা এটা বৈধতা নেয় না সবচেয়ে বড় ইসলাম নিজে নিষেধ করেছেন তরুণদের ক্ষেত্রেও যাদের অল্প বয়সে হয়তো রোগের কারণে কোনো কারণে চুল থেকে গিয়েছে আমরা তাদেরকেও বলবো নিজের অবস্থা মেনে নিতে অর্থাৎ কালো বাদ দিয়ে অন্য কোনো রং ব্যবহার করে খেজাব ব্যবহার করতে এই বিষয়টা বলেন একটা হলো সাহাবিদের ভিতরে তাবিদ কেউ কেউ কালো ব্যবহার করেছেন তারা বলতেছেন অমুক করেছেন তমুক করেছেন এক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো যে রসুল্লাহাম কোন নির্দেশ দেওয়ার পরে এক্ষেত্রে আর কারোর আমল চলে না আমরা বলবো যিনি করেছেন তিনি হয়তো জানতেন না অথবা তার কোনো অজরে করেছেন তার বিষয়ে আল্লাহ জানেন তার অগণিত নেকামলের কারণে আল্লাহ তার এটা মাপ করতে পারেন অথবা তিনি জানতেন না ইস্তেহাদি ভুল হতে পারে কিন্তু তার দলিল দিয়ে আমরা করতে পারি না এরকম যদি করি তো দিনের কিছুই থাকে না দ্বিতীয়ত তারা বলেন যে যুদ্ধের ময়দানে আহ অনেক আলেম বলেছেন দাড়ি কালো করা যাবে সত্যাজন বুঝতে পারে এরা জোয়ান বৃদ্ধ না বুঝতে পারে এটা কোনো কোনো আলেমের মত

কিভাবে ওখানে যায় যেমন শুয়ারের গোস্ত খাওয়া আল্লাহ আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ কোরআনে বলেছেন বাধ্য হলে খাওয়া আল্লাহ কোরআনে বলেছেন তারপর আমার মন তো বলবে খাবো না মরে গেল ওটা আমি গালে দেবো না অন্য কিছু খাই সেও ভালো ঠিক আছে না কাজে রসুল হাসান একটা দিন নিষেধ করেছেন আমরা কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে জায়জ করতে যাব বরং যে কোনো ভাবে ওটাকে বর্জন করার চেষ্টা করতে হবে আর এটাতে খারাপ দেখে আমি দেখছি যখন একজন বয়স্ক মানুষ দাড়ি কালো করেন বোঝা যায় যেটা একটা হ্যাঁ দেখতে বোঝা যায় আবার কয়েকদিন পর যখন আবার একটু সাদা বের হয়ে যায় ধরাই পড়ে ধরাই পড়ে আর এটা আমাদের লাভ কি আল্লাহ তো আমাদের বয়সের সাথে সাথে এটা একটা সৌন্দর্য যে আল্লাহ আমাদের বয়সকে সৌন্দর্য মন্ডিত করেছেন দাড়ি দিয়ে পাকা করেছেন এটা একটা গাম্ভীর্য এটা সুন্দর সম্মান জি জি